Guys, tomar ki dula hajar shubhechha. Mane ami kokhono asha kori nai je ider ekta din amar erokom chata niye ber hoyte hobe je. Dekhe nilam ekti pink color er guru. Ekhon baje 12ta ar kom beshi shob gurui kurbani hoye geche. She ekhon hoye geche ek diner koshay. Assalamualaikum everyone. Myself Naimur and welcome back to my another vlog, guys. Tomar ki dula hajar shubhechha. I hope shobari onek beshi bhalo katbe. Kintu ektu jeta niye ami tensione chilam. Dekhen guys, mane jeta ami shobcheye tensione thaki shobshomoy. Eta hocche bishti. Mane ide bishti hobe. Bhal lage. But either din bishti hota ektu pain karon hocche ide din amra ektu ghurbo ba kothao jabo ba kichu ekta korbo to oi shomoy eta bishti hole kintu ota seta ar oi rokom bhalo bhabe kora hoy na to eta hoyteche kotha ar ekhon baje 7ta amader masjide namaz hocche 8tar dike ami ekhon wait korteci shobar jonno to shobai ber hole to shekhan theke shobar sathe jabo je namaz ta korbo then abar apnar sathe dekha hobe guys boyan hocche mane ami kokhono asha kori nai je ইদের একটা দিন যে আমার এই রকম ছাতা নিয়ে বের হইতে হবে যে প্যারা একটু প্যারা ব্লক করাটা মানে বৃষ্টির মধ্যে বুঝেনি তো তো একদম রাস্তার অবস্থা দেখেন কি একটা অবস্থা আর সামনে দুইজন সঙ্গী আছে তারা কি করতেছে জানি না যাই হোক চলেন এখন যাওয়া যাক যে নামাজটা তো কমপ্লিট করি আগে লেটস গো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে নামাজটা কমপ্লিট করতে পারছি ভালোভাবে বললাম কেন মানে প্রতিবারই নামাজে কারো না কারো ভুল হবেই আর আমরা তো যেহেতু দুইতলাতে নামাজ পড়ি একটু প্রবলেম হয় আর আজকে মানে এইবার আমরা মানে সবাই কম বেশি যারা আমরা একসাথে নামাজ পড়ি তো আমরা নিচতলাতেই নামাজ পড়তে পারছি কারণ অনেক সকালবেলা উঠছিলাম আজকে 6টার দিকে উঠছিলাম আর আমাদের নামাজ তো 8টার দিকে হবে তো আমরা 7টার দিকে কিন্তু চলে গেছিলাম এই জন্য আমরা একতলাতেই আমরা নামাজ পড়ার সুযোগটা পাইছিলাম কারণ আমাদের মসজিদটা কিন্তু অনেক বড় আর যেহেতু বাজারের সাথে অনেক মানুষ হয় তো এই জন্য আর কি জায়গাটা ওইভাবে পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তে পারছি বাট এখন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আর কি একটু প্রবলেম বুঝতে পারতেছি দেখে নিলাম একটি পিঙ্ক কালারের গরু পিঙ্ক কালারের গরু গাইস দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের গরু এটা হচ্ছে মেয়েদের ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক কালার এ ফিউ মোমেন্টস লেটার এখন বাজে 12টা Thank you.
হচ্ছে আমার ঈদ, মানে কোনো কাজ নাই, বাসায় শুয়ে আছি, ফোন টিপতেছি, গান বাজাইতেছি। আর এই যে কি করতেছো ভাই, তুমি কি মারামারি করতেছো কেন? বুঝলাম না, ঈদের একটা দিন তোমরা মারামারি করতেছো। এই হইতেছে ঈদ, মানে আবার বাইরে বৃষ্টিও, যে একটা প্ল্যান করব যে বাইরে যাব, ওরকম কোনো কিছু নাই। সবার তো মনে করেন যে গরু কাটা লাগছে, বাট মানে আমি তো কখনো কাটি না, আমার কাজ হচ্ছে শুধু খাওয়া, যেটা আপনাদেরকে আগেও বলছি, এখন আমি সেটাই করতেছি। যেমন সবাই পাঞ্জাবি খুলে ফেলছে, আমি কিন্তু এখনো পাঞ্জাবি পরে আপনারা দেখতে পারতেছেন, মানে এভাবেই চলতেছে। কি বলবো আপনাদের, গানই বাজাই। বৃষ্টিটা কমার কারণে একটু সাহস পেলাম যে বের হওয়ার, তো ফাইনালি বের হয়ে গেছি। এখন একটু ফোটা ফোটা পড়তেছে, বাট ওটা কোনো ফ্যাক্ট না। একটু আগে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল একদম ভিজে গেছে, আপনারা দেখতে পারতেছেন। অ্যান্ড এখন যাচ্ছি মির্জাপুর, বাকি কথা মির্জাপুর গিয়েই কথা হবে, সো লেটস গো। মানে আমার কি ভাগ্য ভাই, আজকে এমনি গাড়ি নিয়ে একটু প্রবলেমে ছিলাম, মানে গাড়ি পাইতাছি না, এরকম একটা অবস্থা। আর সেই সময় মানে আমি বের হইতে না হইতে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, মানে ও বাইক নিয়ে যেতেছে ওর শ্বশুর, মানে শ্বশুর বাড়িতে, মানে মাংস দিতে। বিয়ে করছে রিসেন্টলি, দুই তিন দিন হয়েছে, না খেয়াল নেই, এরকমই হবে। মানে ও এখন যাচ্ছে, মানে এই যে ওইখানে, ও এখন যাবে হচ্ছে ওর মানে শ্বশুর বাড়িতে মাংস দিতে। ভাই আবার তো করে বিয়েই হয় দেয়, অ্যান্ড ওর সাথেই যাচ্ছি, মানে ভালো লাগছে। আবার ও যাবে বাইপাস দিয়ে, আমার জন্য বাইপাস দিয়ে যাওয়াটা একটু সুবিধা। অ্যান্ড ও এখন গাড়ি ঘোরাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, নতুন জামাই, নতুন জামাই, ঠিক আছে, বুঝতে হবে। দিনের মজা এইটা যে গাড়ি ঘোড়া একদমই কম থাকবে, তো সেটাই হইতেছে, একদমই রাস্তা ফাঁকা, মানে রাস্তা ভালো ভালো। Few moments later. আসছিলাম একটু ধেরুয়া, যে নতুন জলগুড়িটা হয়েছে ওটা দেখতে। এত পরিমাণ মানুষ, মানে ভিতরে যাওয়ার মতো অবস্থা নাই। বাসায় ছিলাম, মানে মনে হয় নাই যে আমি জাস্ট ঈদ, মানে আর এখানে আসার পর এত পরিমাণ মানুষ, মানে এখন মনে হয়েছে যে না আসলেই ঈদ। আর কাপল আর কাপল, আর আমাদের মতো সিঙ্গেলদের তো কিছু করার নাই, দেখতে হবে। আর কিছু কিছু মানে সাপ্রি রাইডার যারা আছে, সাপ্রি রাইডাররা বাইক চালাইতেছে। ঈদের পরের দিন, মানে কালকে তো যে পরিমাণ বৃষ্টি হয়েছে আর কি কি করছি সেটা আপনারা দেখতেই পারছেন। কি হচ্ছে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আর আমরা নামাজ পড়ে বের হলাম, এখন এখানে কিছু ছবি টবি তুলতেছি। ঠিক তো অন্যরকমই, বৃষ্টি হবে হবে ভাব, এখনো হচ্ছে না, বিকালে হবে নাকি জানি না, যদি না হয় তাহলে বিকালবেলা বের হবো, দেখা যাক কি হয়। বলতেছিলাম যে বৃষ্টি যদি না নামে দুর্বেলা হয়ে গেছে, মানে বলতে না বলতে বিকালবেলা বৃষ্টি নেমে গেছে, এখন আমি কি করবো বলেন। এত পরিমাণ বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একদমই শেষ। এখানে পিক তুলতেছিলাম, শেষ। গাইস দেখতে দেখতে আমরা ব্লগের একদমই শেষ প্রান্তে। আসলে এইবার কুরবানি ঈদে ওইরকম বেশি কিছু করা হয় নাই, কোথাও যাওয়াও হয়নি, কারণ কুরবানির ঈদ মানে মাংস কাটা এইগুলাই, খাবারটা ঘুরে ঘুরে দেখি যে কে কী করতেছে না করতেছে এগুলাই। বাট এইবার যদি বৃষ্টি না হইতো হয়তো বা কোথাও যাওয়া হইতো, এইভাবে যাওয়া হয় নাই। আর কী কী করছি সেটা তো আপনারা দেখতেই পারছেন, আর আপনাদের ঈদ কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটাই চাওয়া, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন সবার কুরবানি কবুল করে, এইটাই। আর আপনারা সবসময় ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।